गुड मॉर्निंग দেখো এখানে পঞ্চমতে ক্রিয়ার কাল আছে, তোমরা এগুলো পড়বে। আর দেখো আমি যেভাবে বাচ্চাটার সাহায্যে তোমাদের দেখিয়েছি সেটা তোমাদের এখানেও দেওয়া আছে, সংজ্ঞাগুলো দেওয়া আছে। যে ক্রিয়া অতীতে ঘটেছিল ক্রিয়ার সেই সময়কে অতীতকাল বলে, আর বর্তমান হচ্ছে যে ক্রিয়ার দ্বারা বর্তমানে কোনো কাজ ঘটে বোঝায় সেই ক্রিয়ার সময়কে বর্তমান কাল বলে। উদাহরণ দিয়ে দিয়ে সবগুলো কিন্তু বোঝানো আছে। ভবিষ্যৎকাল, যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে সেই সময়কে ক্রিয়ার ভবিষ্যৎকাল বলে। তাহলে তোমরা এই তিনটে কাল যখন বুঝে যাবে তখন অনুশীলনী থেকে খুব সহজেই কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারবে, ঠিক আছে? তোমরা 1, 2 এবং 3 আর এই 4 দাগের সব উত্তরগুলো কিন্তু খাতায় তোমরা খুব সুন্দরভাবে লিখবে।